Assalamualaikum everyone, welcome back to my channel Tasty Food Tribute by Afsara. आज के आमी अपना देर जोन्नो एक टी नोटुन रेसिपी निया आश्लाम, जेटा होलो मीट सॉस पास्ता रेसिपी। ए मीट सॉस पास्ता टी तैयारी करार जोन्नो, आमी प्रथमे मीट सॉस तैयारी करनी बो। तार आगे आमी टमेटो प्यूरे तैयारी करार जोन्नो, एरोकोम टमेटो के आल्तो भावे काट दिए निये छी, एबुं चाट्टी टमेटो के 75% सिद्ध करनी बो गरम पानीते। काठगुलो डीप काट हवा जावे ना, खूब आलतो कोड़े काट करते हवे जानो सिद्ध हवार पर चामड़ा गुलो एभावे खुले आशे। एबार समस्त टमेटोर चामड़ा गुलो एभावे आलतो कोड़े खुले फेलते हवे एवं टमेटो गुलो के खूब छोटो छोटो टुकड़ो कोड़े केटे एक टी मिक्सर बा ब्लेंडारे निये निते हवे। टमेटो प्यूरे तैरी करार जोन्नो आमी एखाने 3 टेबिल चामच पानी दिब एवं खूब भालो मतो मिक्स करे टमेटो प्यूरेटा तैरी करे निब, जार टेक्सचारटा अनेकटा एमन हबे। এবার আমি একটি ফুড প্রসেসর বা একটি মিক্সারে 3টি গাজর, 3টি বড় সাইজের পেঁয়াজ এবং 3টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই 3টি উপকরণ খুব ভালোমতো কুচি করে নিতে হবে যেন মিহি কুচি হয়, এজন্য আমি ফুড প্রসেসর ইউজ করছি। এর কুচি করাটা অনেকটা এমন হবে। এবার আমি চুলায় পানি বসিয়ে তাতে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, যাতে আমি পাস্তা শেলগুলো সিদ্ধ করে নিতে পারি। এবার আমি আরেকটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিব। পাস্তাটা বাটারে তৈরি করলে পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়, খুব সুন্দর একটি গ্লেজ আসে, তাই তেলের চেয়ে আমি এখানে বাটার ইউজ করাটা বেশি প্রেফার করছি। বাটারটা কিছুক্ষণ গরম করে নিয়ে তাতে আমি মিহি কুচি করা গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। এই রসুনটা ফুড প্রসেসরে দিলে খুব বেশি কুচি হয়ে যায়, তাই আমি এটা আলাদা করে হাতে কুচি করে নিয়েছি। এই দুটি উপকরণ খুব ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম বিফ কিমা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা আমি এখানে ব্যবহার করছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি লবণটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচের একটু বেশি বা 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার। এ দুটো উপকরণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিমার কালার যখন আলতো করে চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে মাংসটা সিদ্ধ হওয়া শুরু হয়েছে। এ পর্যায়ে কিছুক্ষণ ভালোমতো নেড়ে নিতে হবে এবং চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হাই হিটে। যে টমেটো পিউরিটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং খুব ভালোমতো আবারও সমস্ত উপকরণ খুব ভালোমতো মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দুটো চিকেন স্টকের কিউব দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে এরকম চিকেন স্টক কিউব পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। সমস্ত উপকরণ খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে এবং এভাবেই মিট সসটি তৈরি হয়ে যাবে। মিট সস ততক্ষণ পর্যন্ত রেডি হবে না যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1.5 টেবিল চামচের মতো বারবিকিউ সস। আপনারা চাইলে বারবিকিউ সসটা অ্যাভয়েড করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোমতো মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচ আমি এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে খুব ভালোমতো সিদ্ধ করে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো, বেসিল লিফ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো এবং অরিগানো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এই 3টি উপকরণ একটি পাস্তা তৈরির জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট এবং এই 3টি উপকরণ আপনারা চাইলেও মিস দিতে পারবেন না। এবার আমি ক্যানের কিছু মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মাশরুম এখানে অ্যাড করতে পারেন বা চাইলে মাশরুমটি অ্যাভয়েড করতে পারেন। এখানে মাশরুমটি ক্যানের মাশরুম অর্থাৎ প্রসেসড, তাই এগুলোকে আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে সসটাকে একটু থিকেন্ড করে যেই পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি।
পাস্তা দেওয়ার পর মিট সসটি পাস্তার গায়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত পাস্তা মিট সসের মধ্যে ডুবে থাকে। এই পর্যায়ে আমি কিছু মজরেলা চিজ এবং চেডার চিজ অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজ অ্যাড করতে পারেন, অথবা চিজ আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, যেন সসটা পাস্তার গায়ে খুব ভালো মতো লেগে যায় এবং সসটা যেন আরেকটু থিকেন্ড হয়ে যায় এবং কালারটা যেন আরেকটু গাঢ় হয়ে যায়। সব শেষে গরম গরম পাস্তা আমি সার্ভ করে নেব, বিকজ এখানে পাস্তাটা অলমোস্ট ডান। আমি মিট সস পাস্তাটা ডিশ আউট করে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন আমি থিকনেসটা, সসের থিকনেসটা আর কি কেমন রাখলাম। এবং আপনারা চাইলে আরেকটু পাতলা অথবা আরেকটু থিকেন্ড করতে পারে, ইটস আপ টু ইউ। আই হোপ আজকের মিট সস পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং ইনশাল্লাহ আপনাদের এই পাস্তার রেসিপিটা অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।